মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমি লিজ নিয়ে পরে তা বেআইনিভাবে বিক্রি করে দিচ্ছে। তা দখল করে নিচ্ছে কবরস্থান আর শ্মশানের জায়গাও। স্থানীয়দের অভিযোগ, লিজের শর্ত ভঙ্গ করে ওই সকল জমি বিক্রি করে প্রতারণা করা হচ্ছে। আর সরল বিশ্বাসে এইসব জমি কিনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে এমন বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৌলভী বাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরীর পাঠানো প্রতিবেদন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারের খাস জমি লিজ নিয়ে পরে তা বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে। 2005 সালে উপজেলার শাহীবাগ ও শান্তিবাগে বেশ কিছু সরকারি খাস জমি লিজ নেন লন্ডন প্রবাসী হান্নান মিয়া। পরে সেসব জমি তিনি ভাড়া দেন। এই খাস জমির মধ্যে কিছু ছিল কৃষিজ, কিছু স্থানীয় শ্মশানের আর কিছু পরিত্যক্ত। পরবর্তীতে আইন ভঙ্গ করে এসব জমি বিক্রিও করেন হান্নান মিয়া। সেখানে বাড়ি তৈরি করে বসবাসও করছিলেন বেশ কিছু পরিবার। সম্প্রতি শাহীবাগে শ্মশানের জমি উদ্ধার করতে গিয়ে প্রশাসনের নজরে আসে অবৈধভাবে লিজের জমি বিক্রি করার বিষয়টি। উচ্ছেদ করা হয় জমির মালিকদের। যদি জানো নিজের সরকারে নিবো কথা হইলে তো ইজা গামরার দেওয়ার দরকার নাই। আমারে কইছে আমারে জায়গা দিব মেদা কই আমার ঘর আইন নাই কেন বাঙ্গে রাখছি। আমাদের দৃষ্টিতে আমরা এটা উদ্ধার করার জন্য আমরা প্রশাসনের নিকটে শুধু শাহীবাগ ও শান্তিবাগই নয়, অন্যখানেও সরকারি খাস জায়গা হান্নান মিয়া লিজ নিয়েছেন তার স্ত্রীর নামে। এভাবে একের পর এক লিজ নেয়া ও বিক্রি করার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে জেনি আক্তার নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমরা আদৌ দেখি নাই আর এখনো নাই। প্রশাসনের লোকজন আসতেছে আপ ডাউন চলাফেরার মধ্যখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। এইটা আমরাই পাওয়ার যোগ্য এবং আমরাই এখানে থাকতে চাই। লিজ নেয়া জমি বিক্রি করা বেআইনি হওয়ায় যারা এসবে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যিনি এই লিজ নেওয়ার পরে এটা বিক্রি করার জন্য আনরেজিস্টার্ড দলিল মূলে হোক যেভাবে হোক কারোর সাথে যদি হস্তান্তর করার চেষ্টা করে এটা আমরা যদি তদন্ত করে পাই সেক্ষেত্রে হচ্ছে তার লিজ বাতিল করার জন্য আমরা উদ্যোগন কর্তৃপক্ষের কাছে লিখব। প্রভাবশালীদের কাছে এভাবে জমি লিজ না দিয়ে সমাজের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ও ভূমিহীনদের মধ্যে তা বণ্টন করার দাবি জানিয়েছেন শ্রীমঙ্গলের নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।